সিটি কলেজ, সাউথ ক্যালকাটার বুকে একটি বড় কলেজ, যার তিনটি বিভাগ ছিল। সকালের বিভাগ ছিল শিবনাথ শাস্ত্রী, বেলার বিভাগ হেরম্বচন্দ্র এবং রাত্রের বিভাগ ছিল প্রফুল্লচন্দ্র। আমরা হেরম্বচন্দ্র কলেজের স্টুডেন্ট ছিলাম, মানে বেলার বিভাগ। যখন আমরা স্কুলে পড়তাম তখন কলেজ সম্বন্ধে আমরা অনেক রকম ধারণা পোষণ করতাম, যেমন কলেজে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, অনেক বিধিনিষেধ থাকে। কিন্তু কই, হেরম্বচন্দ্র কলেজে তো আমরা সেসব কিছু পাইনি, কেনই বা পাবো? কারণ আমাদের আমরা যাদের ছাত্রছাওয়ায় মানুষ হয়েছি তারা ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামরা, যারা আমাদের সন্তান তুল্য জ্ঞানে পড়াতেন, আমাদের স্নেহ করতেন, কখনো আমাদের উপর রাগ করতেন না, ভুল করলে বোঝাতেন। তাদের সাথে আমরা ক্লাস করতাম একই সাথে আনন্দ করে। আমাদের ক্লাসরুম যেখানে স্যার ম্যাডামরা আমাদের পড়াতেন, যদি পড়ার ফাঁকে কখনো আমরা পাশের জনের সঙ্গে কথা বলতাম তখনই হতো বিপত্তি। স্যার ম্যাডামরা রেগে গিয়ে বলতেন, পড়া ভালো না লাগলে বেরিয়ে যেতে পারো, দরজা খোলা আছে। কিন্তু ঠিক তার পরক্ষণেই ওনারা আমাদের স্নেহ করে বলতেন, পড়াশোনা না করলে বড় হবে কি করে? হ্যাঁ, এই ছিল তাদের স্নেহ, কখনো আমাদের দূরে ঠেলে দেননি ভুল করলে। যদি আমরা পড়াশোনায় মন না লাগাতে পারতাম তখন চলে যেতাম কমন রুমে, সেখানে ছিল একটা ক্যারাম বোর্ড, সেখানে স্ট্রাইকারের আওয়াজে পুরো কমন রুমটা গম গম করত। সত্যি সেসব দিন ছিল খুবই আনন্দের। ক্লাস অফ থাকলে আমাদের একমাত্র ভরসা ছিল সেই মাঠ, যে মাঠে সবার সঙ্গে আমরা একসাথে ক্রিকেট খেলতাম। সেসব দিন কখনো ভোলার নয়। আমার মতো যারা ভোজন রসিক তাদের জন্য নিশ্চয় প্রিয় ছিল এই ক্যান্টিন। টিফিন টাইমে সবাই গিয়ে ভিড় করতাম সেখানে। সেখানকার খাবার চিলি চিকেন, ফ্রাইড রাইস, এগ চাউ, এগ রোল, ভেজিটেবল চপ, এগ চপ, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস দারুণ ছিল। সেসব স্বাদ এখনো জীবে লেগে আছে। প্রিয় ছিল আমাদের ক্যাম্পাসটিও, যেখানে আমরা সবাই মিলে একসাথে ক্লাস করতাম এবং যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, সেখানেই হতো সমস্ত কিছু। যেটার কথা না বললে নয় সেটা হচ্ছে আমাদের করিডোর। অনেক স্মৃতি আছে এখানে, কত হাঁটা চলা করেছি এখানে। আমাদের ইউনিয়ন রুম, যেখানে আমরা ইউনিয়নের দাদাজির সাথে বসে গল্প করতাম, তারাও যথেষ্ট স্নেহ করত আমাদের। এই কলেজটি আমাদের বাড়ির মতো ছিল, কখনো এখানে আমরা আনকমফোর্টেবল ফিল করিনি, বলা ভালো করতে দেওয়া হয়নি, যথেষ্ট স্বাধীনতা পেয়েছি এই কলেজে। কলেজের বাইরে সেই চায়ের দোকান, যেখানে কলেজ শুরু হওয়ার পর রাশি রাশি বাইক এসে দাঁড়াতো, ছাত্রছাত্রীদেরই ছিল সেগুলি, আর সবাই মিলে চা খাওয়া। এই রুমটি ছিল বেসিক্যালি ফাইনাল ইয়ারদের জন্য অ্যালোটেড, এখনো হয়তো তাই আছে। হেরম্বচন্দ্র কলেজের করিডোরে দাঁড়ালে এই নীল আকাশটি দেখতে পাওয়া যায়, যা অসাধারণ, তুলনা করা যায় না। এই কলেজ আমাদের অনেক কিছু দিয়েছে, শিখিয়েছে অনেক কিছু, সবাইকে একসাথে নিয়ে এগোতে শিখিয়েছে। যেমন এখানে আমরা শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা পেয়েছি, তেমনি পেয়েছি আর একটি গুরুত্বপূর্ণ জিনিস, বন্ধুত্ব, যা সবসময় আমাদের সাথে থাকছে এবং থাকবে। আমি সাউথ সিটি কলেজকে একটাই কথা বলতে চাই, ধন্যবাদ। আমার জীবনের কিছু বিশেষ মুহূর্ত তুমি আমাকে উপহার দিয়েছ, যা কখনো ভোলার নয়। ধন্যবাদ হেরম্বচন্দ্র কলেজ, ধন্যবাদ।